বাবার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছো কাল নাই, বাবারা কবরে ছবি নিয়ে যেতে হবে রে বাপ, কবরটা কেমন হবে সবাই মনে করবে, নামাজি ছিল সবাই মনে করবে, হাজি সাহেব ছিল সবাই মনে করবে, ভালো ছেলে ছিল সবাই মনে করবে, পীর সাহেব ছিল সবাই মনে করবে, পীর দাদা ছিল। এ দুনিয়ার মানুষেরা যদি তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার মা যদি একবার উহ বলে ফেলে তোমার আখলাকে তোমার ব্যবহার, তোমার বাপ যদি একবার উফ বলে ফেলে, মনে রেখে দিও দুনিয়ার সবাই ভিড় করে তোমার জানাজা শরীর হবে, সবাই তোমাকে কাঁধে করে নিয়ে যে মিনহা খালাকনা গো অবিহা নুইদু গো অমিনহা নুখরুজু কো বলে দাফন তো করে দেবে, ওই কবরে জমিন নেতামার জন্য কি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে জাহান্নামের একটা আল্লাহ গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা পাল্লা দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে, এই ধরনের জাহান্নামে 99টা সাপ আল্লাহ পাক ওই কবরের মধ্যে দেবে, যার একটা দংশন যদি নিঃশ্বাস দুনিয়ায় পড়ে ওই জায়গাতে গাছ গজাবে না। এ যুবকেরা ভয় করো আল্লাহকে, এ যুবকেরা ভয় করো কবরকে, এ যুবকেরা ভয় করো আখেরাতকে, দুনিয়ার গরম দেখাতে যেও না মায়ের ওপরে, দুনিয়ায় মিজাজ দেখাতে যেও না বাপের ওপরে, দূরে যখন মাথা গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে দূরে সরে যাও, খবরদার জবান দিয়ে করা কথা মা বাপকে বলে দিও না, কেন নবী আমার এই মা বাপের সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জমিনের ওপরে অনেক রক্ত ঝরিয়েছে, আল্লাহ নবীর জীবনে এমন ইতিহাস আছে এই মা বাপের সম্মান দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি পর্যন্ত থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। এ যুবকেরা নবীর উম্মতে নিজের মা বাপকে কষ্ট দিয়ে আল্লাহ নবী কেউ কাঁদাবে না, ঠিক না বে? ঠিক গো, মা বাপকে ভালোবাসো। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছেন উসওয়াতুন হাসানা হয়ে, উত্তম আদর্শ হয়ে। এ যুবকের আমি যেটা বোঝাতে চাইছি, চলার পথটা আমাদের অনেক বড় ভুল হয়ে যাচ্ছে, আমাদের চলার পথ একটাই হবে, সেটা হলো মুহাম্মদ রসুলকে ফলো করা। নবী আমাদের জন্য আদর্শ, নবী আমাদের জন্য মডেল, নবী আমাদের জন্য একমাত্র পথ প্রদর্শ, কেননা আমাদের স্রষ্টা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষের আগা আমি তোমাদেরকে সৃষ্টি করি জীবন সুন্দর করে, দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, এ দুনিয়া মানুষেরা তোমাদের রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমাকে যদি খুশি করতে চাও আখেরাত বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে কিন্তু আল্লাহ পাক হিসাবটা নেবে, ওই জায়গাটার নাম হলো ময়দানে মাহশর, সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সূরা জুমার 60 আল্লাহ সবার কাছে হিসাব নেবে, ওই দিনে তোমার উঠা বসা চাল চলন কথাবার্তা সবকিছুই যদি মুহাম্মদ রসুলকে ফলো করে চলতে পারো তবেই তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ দ্বিতীয় কাউকে মডেল করেন, আমার আওয়াজ আপনারা বুঝতে পারছেন তো? দ্বিতীয় কাউকে আল্লাহ মডেল করেনি, যুবকরা ফিরে আসো আল্লাহর রাস্তায় বলছি, আলহামদুলিল্লাহ অনেক ফিরে এসেছো, আরো ফিরে আসো, কমপ্লিট উদখুলু ফিসসিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো আমার যুবক ভাইরা বন্ধুরা, আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, গিল্টির চমকে শোনা ভুলে যেও না, এ দুনিয়া হলো গিল্টি, এর চমকে তুমি অরিজিনাল শোনা আখেরাতকে ভুলে যেও না। দুটো সাইট আছে, একটা রহমানের দিক, একটা শয়তানের দিক,
তুমি এই দুনিয়াদারি লোভ লালসায় পড়ে তুমি কাকে অনুসরণ করছো, কাকে ফলো করো, কাকে খেয়াল করো, কার মতো চলো, কার কথা মতো চলো? তোমার তো জীবনের একটাই মকসদ থাকবে, আমার স্রষ্টা যা বলবে তাই করব। আর তোমার স্রষ্টা তোমার জন্য একটা মডেল পাঠিয়েছে, সেই মডেলটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাপের আদর্শ। পৃথিবীর ছেলেদের ঘরে কিভাবে মানুষ করতে হবে, কন্যা সন্তান হলে কিভাবে মানুষ করতে হবে, সেই মডেল হলেন আমার রসুল। বিবাহ কন্যার কিভাবে দিতে হবে, সেই মডেলটাও হলো আমার রসুল। পৃথিবীর জন্য আমার রসুল হলেন নানারও একটা মডেল, কিভাবে নাতিদেরকে আদর করতে হবে, মানুষ করতে হবে। নবী একজন স্বামীর মডেল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সংসার করতে হয় সেটাও শিখিয়েছে, সব কিছুর মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সহজে পেয়ে কিন্তু সেই নবীর গুরুত্ব না দিয়ে দুনিয়ায় যারা কোনোদিন আমাদের জন্য চোখের পানি ফেলে না, আমাদের কথা ভাবে না, আমাদের কল্যাণ চাই না, তাদের পিছনেই আমরা ছুটে বেড়াচ্ছি। সে নায়ক হতে পারে, খেলোয়াড় হতে পারে, বা দুনিয়াদার কোনো লিডার হতে পারে, তাদের জন্যই কিন্তু আমরা পেরেছান। কিন্তু আজও মদিনার জমিনে যিনি আমার আপনার জন্য কাঁদছেন, একবারও কখনো ভাবিনি যে আমি আমার নেতার অনুসরণ করব। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়, যেটা নিষেধ করেছে ছেড়ে দেব, যেটা মানতে বলেছে মেনে লব, একবারও কিন্তু আমরা ভাবলাম না। আহারে আল্লাহ নবী কতটা আমাদেরকে মহব্বত করেন, তাম জিন্দগিটা নবী আমার আমাকে আপনাকে পিয়ার করেছেন। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে যখন দেখলেন ছেলেরা নিজেদের মা গুনকে হত্যা করছে, আল্লাহ নবী দুনিয়া মানুষকে বলতে লাগলো, বাবারা তোরা তোদের মা গুনকে হত্যা করিস না, বাবা মা বড় সম্মানের যিনি, তোদের রব তোদের খালেক হলো একজন আল্লাহ। তোরা নিজেদের হাতে যে পাথরের নকল উপাসনা তৈরি করেছি, নকল খোদা তৈরি করেছে, এগুলো তোদের মালিক নয়, এ তোদের মালিক হলো একজন আল্লাহ। লিল্লাহি মা ফিস-সামাওয়াত ওয়া মা ফিল-আর, জমিন আসমানে যা কিছু আছে এবং জমিন আসমান সব কিছুর মালিক তিনি, তিনি জানিয়ে দিয়েছেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা আনা আনহু রাদি, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ পাক তার উপরে রাজি। এ যুবকেরা তোমরা যদি তোমাদের বাচ্চাদের সামনে নিজের মাকে ভালোবাসো, তোমার বাচ্চা কিন্তু তোমাকে দেখে শিখবে, তাহলে মনে রেখে দিও বোনেরা, তোমাদের বাচ্চা তোমাদের কপিয়ার করবে। এ যুবকেরা তোমরা যদি তোমাদের বাচ্চার সামনে নিজের বাপকে সম্মান করো, পিয়ার করো, মহাব্বত করো, তাদের কদম মুসি করো, আদমের সঙ্গে কথা বলো, তোমার বাচ্চা কিন্তু দেখে দেখে শিখবে আমার আব্বা তার আব্বার সঙ্গে কিভাবে কথা বলছে, আমি আমার আব্বার সঙ্গে ওইভাবে কথা বলবো। আজ এই নামে মডার্ন কিন্তু কুসংস্কারের মধ্যে রয়েছে, ওদের মতো যদি স্টাইলে চলতে যাও, মনে রেখে দিও তোমার এক কাটি বাড়া তোমার ছেলে হবে, তোমার ছেলে দেখবে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তো ভাইরা আমার, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে, এটা রসুলের কথা, ও বিষয়ে অন্যদিন আলোচনা হবে। এবার বলে গেলাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, পৃথিবীর বুকে আমার রসুলকে সব থেকে খারাপ দেখতে দেখেছিল আবু জেহেলের চোখে, আর পৃথিবীর বুকে আমার রসুলকে সব থেকে সুন্দর লেগেছিল আবু বকরের নজরে। অতএব বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সেদিনও রসুলকে মেনেছিল একদল, একদল মানেনি, সেদিনও দাদা হুজুরকে মেনেছিল একদল, একদল মানেনি, সেদিনও পাঁচ হুজুরকে মেনেছিল একদল, একদল মানেনি, আজও একদল মানে, একদল মানেনি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু যারাই মেনেছে যুগে যুগে তারাই নাজাতের রাস্তা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসেন, আমি যে কথা আলোচনা করছিলাম
আল্লাহ নবী নূহ নবী দাউদ নবী অনেক কষ্ট করেছিলেন পৃথিবীর জমিনে দে মায়েদের মর্যাদা দিতে গিয়ে। আল্লাহ নবী যখন বলে দিলেন বাবারা মা ইজ্জত হলো নারী ইজ্জত, এই নারীদেরকে জুলুম করো না বাবা, বেটি গুলোকে অত্যাচার করো না বাবা, মানুষ ঘুমিয়ে গুলোকে জুলুম করো না বাবা, জেন্তু জেন্তু পুঁতে দিও না বাবা। আবু জিল উৎপা সাইবা বলা তারা দেখলো মোহাম্মদ যা বলে ঠিকই বলে, কিন্তু মোহাম্মদের কথা যদি মানি তাহলে আমরা যে বড় নারী দেহ শোষণ করে বেড়াই ওগুলো বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়েছি ওই গুণ বন্ধ হয়ে যাবে, আমরা যে সমাজকে বুঝিয়েছি নারী মানে শুধু সেবিকা হয়ে থাকবে এইটা বন্ধ হয়ে যাবে, আমরা যে নারীদের ইজ্জতকে লুটি ওইটা বন্ধ হয়ে যাবে। এ যুবকেরা তাই আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেল, আবু জেহেলের সঙ্গে নবীর জমি জায়গা ঝগড়া ছিল না, আবু জেহেলের সঙ্গে নবীর গদি দখলের লড়াই ছিল না, আবু জেহেলের সঙ্গে নবীর লিডারের লড়াই ছিল না, কেন আবু জেহেল কোথা আমার নবী কোথা, কামাম কায়না তৈরি হয়েছে নবী পাকের জন্য, আবু জেহেলের সঙ্গে তো তুলনাই চলবে না, যাকে আল্লাহ তনু জানের বাচ্চা দিয়েছে সে আবার মক্কার রাজত্বর কি দরকার। এ যুবকেরা তরুণেরা কিন্তু আবু জেহেল ছিল সন্ত্রাস, তার লোভ লালসা ছিল, সে চরিত্রহীন ছিল, সে নারী পিপাসিত ছিল, সে ভোগ বিলাসী ছিল, নারীদেরকে অপমানিত করত, নারীদেরকে জুলুম করত। আল্লাহ নবী যখন বলল না মহান স্রষ্টা পুরুষ সৃষ্টি করেছে, সেই মহান স্রষ্টাই নারী করেছে, উভয়কে সমান মর্যাদা দিয়েছে, তখনই আবু জেহেল দেখলো মুহাম্মাদকে যদি না রুখা যায় নারীরা মুহাম্মাদের দিকে চলে যাবে, ওর দল বেড়ে যাবে, ও আস্তে আস্তে পৃথিবীর বুকে এই নারীদের উপরে যে জুলুম সাম্রাজ্য আমরা চালায় এটাকে বন্ধ করে দেবে। যে আমার নবীর উপরে আবু জেহেল জুলুম করেছিল, কত জুলুম করেছিল, আল্লাহ নবী যখন নামাজে যেত 50 বার ঘুরি নিয়েছে আমার নবীর পিঠে চাপিয়ে দিত, তথাপিও নবী আমার তোমার আমার কাছে নারীদের মর্যাদা শিক্ষা দিবার জন্যে আল্লাহ নবী কোনো দিনের জন্য ধৈর্য হারা হয় না। আল্লাহ কত কষ্ট করেছে, তারপরে তো আজকে আমরা জানি যে নারী মায়ের যা তাদের সম্মান করতে হয়, কিন্তু যারা আস্তে আস্তে নবী থেকে সরে যাচ্ছে তাদের কাছে কিন্তু নারীদের আর কোনো সম্মান নাই। এ আছে তাহলে সেদিনও আবু জেহেল আমার রসুলের বিরোধী করেছিল কেন, আবু জেহেল আমার রসুলের বিরোধী করেছিল কেন, রসুল ছিল চরিত্রওয়ালা আর আবু জেহেল ছিল চরিত্রহীন। আজও যারা আমার রসুলের বিরোধী করে কেন করে, রসুল চরিত্রওয়ালা তারা চরিত্রহীন, সে পৃথিবীর যে কোনো জায়গায় হোক আমার রসুলের যারাই বিরোধী করে তাদের ক্যারেক্টার সম্বন্ধে জানো তারা ভোগ পিপাসিত লোক, তারা তারা নারীদের নিয়ে ফুর্তি মজা করাকে পছন্দ করে, তাই মহাম্মদ এটাকে ইজাজত দেয় না বলে তাই মহাম্মদের বিরোধী তারা করে, না হয় আমার রসুলের বিরোধী কোনদিন কোন ধর্মের যারা মানবতা মানুষ মানবতা প্রেমিক মানুষ তারা আমার রসুলের বিরোধী করে না, ঠিক না বেঠি। তাহলে আমার রসুলের বিরোধী করার উদ্দেশ্য হলো তারা চরিত্রহীন আর রসুল চরিত্রওয়ালা, এই জন্য দুটো এক জায়গায় হচ্ছে না, দিন রাত কখনো এক জায়গায় হয়, পানি আর পেট্রোল এক জায়গায় থাকতে পারবে, এই যেটা ডিফারেন্স সত্য আর মিথ্যা কখনো এক জায়গায় থাকতে পারে, রসুলের বিরোধী তারাই করে যারা মিথ্যা আর রসুল হলো সত্য, এই সত্য উদয় হলে মিথ্যার অস্মিতে হবে, যারা দু নম্বর চোর চুরি করে তারা কখনো আলোকে পছন্দ করে না, ঠিক না বেটি, কারণ আলো থাকলে ডিস্টার্ব হবে, মোহাম্মদ রসুল হলো আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। বিরোধী কালো ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমরা যারা মাননেওয়ালা বলছি আমরা কেন বিরোধী করছি, আমরাও তো বিরোধী করছি, যদি কেউ মাকে না ভালোবাসে সে নবীর পক্ষে না বিরুদ্ধে, জোরে বলুন।
যদি কেউ বাপকে না ভালোবাসে, মায়ের পক্ষে না বিরুদ্ধে, রসুলের পক্ষে না বিরুদ্ধে, বিরুদ্ধে তা আমরা কেন করছি? পরিবর্তন হ। বাবারা নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, আজ আছো কাল নাই, বাবারা কবরে ছবি নিয়ে যেতে হবে রে বাপ, কবরটা কেমন হবে? সবাই মনে করবে নামাজি ছিল, সবাই মনে করবে হাজি সাহেব ছিল, সবাই মনে করবে ভালো ছেলে ছিল, সবাই মনে করবে পীর সাহেব ছিল, সবাই মনে করবে পীর দাদা ছিল। এ দুনিয়ার মানুষেরা যদি তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার মা যদি একবার উহ বলে ফেলে, তোমার আখলাকে তোমার ব্যবহারে, তোমার বাপ যদি একবার উহ বলে ফেলে, মনে রেখে দিও দুনিয়ার সবাই ভিড় করে তোমার জানাজান শরীক হবে, সবাই তোমাকে কাঁধে করে নিয়ে যে মিনহা খালাকনা গো ও বিহা নুঈদু গো ও মিনহা নুখরিজু গো বলে দাফন তো করে দেবে। ওই কবরের জমিন আমার জন্য কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন জাহান্নামের একটা আল্লাহ গর্ত বানিয়ে দেবে, যেখানে 99টা সাপ আল্লাহ দেবে, এক একটা সাপে দুটো করে মুখ থাকবে। এই ধরনের জাহান্নামে 99টা সাপ আল্লাহ বাবুই কবরের মধ্যে দেবে, যার একটা দংশন যদি নিঃশ্বাস দুনিয়ায় পড়ে ওই জায়গাতে গাছ গজাবে না। এ যুবকেরা ভয় করো আল্লাহকে, এ যুবকেরা ভয় করো কবরকে, এ যুবকেরা ভয় করো আখেরাতকে। দুনিয়ার গরম দেখাতে যেও না মায়ের ওপরে, দুনিয়ায় মিজাজ দেখাতে যেও না বাপের ওপরে, দূরে যখন মাথা গরম হয়ে যায় সঙ্গে সঙ্গে দূরে সরে যাও, খবরদার জবান দিয়ে কড়া কথা মা বাপকে বলে দিও না। কেন নবী আমার এই মা বাপের সম্মান প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জমির ওপরে অনেক রক্ত ঝরিয়েছে, আল্লাহ নবীর জীবনে এমন ইতিহাস আছে, এই মা বাপের সম্মান দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দি পর্যন্ত থাকতে হয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে থাকতে হয়েছে। এ যুবকেরা নবীর উম্মতে নিজের মা বাপকে কষ্ট দিয়ে আল্লাহ নবীকেও কাঁদাবে না। ঠিক না বে? ঠিক গো, মা বাপকে ভালোবাসো। তাহলে পৃথিবীর বুকে নারী জাত মা বাপ, সেই মা বাপকে সম্মান কে দিল বলুন? কে দিয়েছে? আমার রসুল দিয়েছে। আর রসুল যা করেছেন কার হুকুমে করেছেন একটু কথা বলুন না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আজকে যেখানে রসুল থাকবে সেখানে মা বাপের সম্মান আছে না নাই? আর যেখানে রসুল থাকবে না সেখানে বৃদ্ধা আশ্রমে যাবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কানজুল কারামি মাওলান নিয়ামি হাদি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আইকান্না সাবি আহলুল
হাসাবি কুল্লুল আরবি ফি খিদমাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আহ কি সুন্দর নাম আমার আল্লাহর, তাই তো নাকি গো? পৃথিবীর বুকে এত সুন্দর মিষ্টি নাম আর কিছুই নাই। আর তার তিনি একটা নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাম পৃথিবীর বুকে আজকে আপনাদের হাতে তো সব মোবাইল আছে, গুগলে গিয়ে সার্চ করুন, সব থেকে বেশি চর্চিত, প্রসিদ্ধ, পরিচিত, ফেমাস নাম হচ্ছে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দুনিয়া জমিনে মাসে এসেছিলেন, কি করেছিলেন দুনিয়া জমিনে এসে, দুনিয়া মানুষগুলোকে মানুষের দাসত্ব থেকে বাঁচিয়েছিলেন। দুনিয়া মানুষেরা যাদের হাতে ক্ষমতা ছিল, গরিবদের গলাতে বেরিয়ে পড়িয়ে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করত, আর এক ধনীরা এসে মেয়েগুলোকে কিনে নিয়ে যেত, তাদের ইজ্জত আপনার লুটত, তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত। আল্লাহ নবী নু নবী দয়া নবী, এই অসহায় গরিব ছেলে মেয়েগুলোকে, এই অসহায় মানুষগুলোকে ওই দাসত্ব শিকল থেকে আজাদ দিয়েছে। আপনারা নিজেদের মেয়েদের ঘরে যে কোনো ঘরে সন্তান কন্যা হলে তার বাপটা খুশি হয়ে যায়, আল্লাহ আমাকে মা দিয়েছে মেয়ে দিয়েছে, আমার ঘরে রহমতের খবর এসেছে। এই যে নারীদের মর্যাদা এত সহজে আসে রে, আল্লাহ নবী নূর নবী এইগুলোকে প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে। আল্লাহ নবী যখনই প্রচার করে একজন দুজন তিনজন করে, আল্লাহ নবীকে নবী বলে ইমানের নূরে কলমা পড়ে নবী পাকের হাতে হাতে যখন মুসলমান হতে লেগেছে, তৎকালীন সন্তান আবুজুল উৎবা সাইবা তখন তারা ঘোষণা করে দিল মুহাম্মাদের কাছে যারা যাবে, মুহাম্মাদকে যারা মানবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে মেরে দেওয়া হবে। এই যুবকেরা আপনারা তরুণেরা একটা দুটো তিনটে করে কয়েকজন মানুষ হবে, আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে, নবীর কথা অনুযায়ী মা বাপকে সম্মান করতে শিখলো, নবীর কথা অনুযায়ী কন্যাদেরকে প্রিয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী নারীদের মর্যাদা দিতে শিখলো, নবীর কথা অনুযায়ী ইনসাফ করতে শিখলো, নবীর কথা অনুযায়ী গরিবদেরকে প্রিয়ার করতে শিখলো, নবীর কথা অনুযায়ী ফিতনা ফাসাদ বন্ধ করতে শিখলো। এই যুবকেরা আবু জাহল উতবা সাইবা দেখছে আমার থেকে এক একটা করে লোক মুহাম্মাদের দলে চলে যাচ্ছে, তাই সে চিন্তা করতে লাগলো এদেরকে ভয় দেখাতে হবে, চমকাতে হবে, যাদেরকে মুহাম্মাদকে ছেড়ে দেয় কি চমকেছিল কি ভয় দেখিয়েছিল। সেই সকল সাহাবাদেরকে ধরিয়ে ধরে প্রকাশ্য কাবার সামনে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল, হরম বাড়ির উপরে চাপিয়ে দিয়ে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে নাই তোদেরকে মেরে দেবো। আরে সেই সকল সাহাবাদের উপরে আব্বাসের জান কুরবান হয়ে যায়, তাদের ইমান কত মজবুত ছিল, তাদের নবীর উপরে প্রেম কত মজবুত ছিল, তারা সত্যের দিকে কত আগ্রহ ছিল, তারা আল্লাহকে কেমন ডাকা ডেকেছিল, তারা একটাই কথা বলেছে আমরা আমাদের জান দিয়া পছন্দ করি, আল্লাহ নবী মুহাম্মদ রসুলকে ছাড়বো না। আল্লাহ আজও সেই দিন থেকে লিয়ে আজও আবু জেহেল বা আবু জেহেলের চেলা বা তার অনুসারীরা আজও মুহাম্মদ রসুলের পক্ষে যারা তাদের উপরে জুলুম করছে, করছে না করে না, সেটা হতে পারে ত্রিপুরাতে, হতে পারে উত্তরপ্রদেশে, হতে পারে আসামে, হতে পারে অন্য কোন দেশে, কিন্তু তামাম পৃথিবীতে সেই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মুহাম্মদ রসুলের প্রেমিক যারা আছে
তাদের উপরে আজও জুলুম চালাচ্ছে, সেটা মসজিদে আকসাকে কেন্দ্র করে হতে পারে, কিন্তু আজও জুলুম চালাচ্ছে না চালাই না, কিন্তু আজও মানুষ আল্লাহু আকবার আছে, তারপরও আজও বলছে না আমরা নবীর খানদানদের ছাড়বো না, নবীর খানদানের পক্ষে ছিলাম আছি, কিয়ামতে তাদের সাথে জান্নাতে যাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগেও ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আমার রসুল বলে গেছেন, তারা হকের পক্ষে লড়েই যাবে, আর আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে, বিভিন্ন আজমাইশে ফেলবে, বিভিন্ন পরীক্ষায় ফেলবে, বিভিন্ন মুসিবতে আল্লাহ ফেলবে, ফেলে তাদের পরীক্ষা নেবে, তারা ওই মজবুতের সঙ্গে তারা ধরে থাকবে, আমার আল্লাহ তাদেরকে সাহাবাদের কাতারে হাসন নসর করে জান্নাত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজমাইশ, এই পরীক্ষা, এ সবই আল্লাহর পক্ষ থেকে, ইতিহাস প্রমাণ হয়ে আছে পৃথিবীর বুকে মুস্তফা জানে রহমতের জন্য যে জান দিয়েছিল সে কোনো পুরুষ নয়, সর্বপ্রথম জান দিয়েছে কিন্তু একজন মহিলা, যার নাম হল হযরতে সুমাইয়া আম্মা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিনে 1450 বছর আগের কথা, একজন সাধারণ সাধারণ ঘরের মেয়ে, বিবাহিত মেয়ে, তেনার সন্তানও ছিল, রসূলকে ভালোবেসে আল্লাহকে ভালোবেসে ইনসাফের পক্ষে গিয়ে, মানবতার পক্ষে গিয়ে, সভ্যতার পক্ষে দাঁড়িয়ে, এহসানের পক্ষে দাঁড়িয়ে, গরিবদের পক্ষে দাঁড়ানোর জন্য তৎকালীন সন্ত্রাস আবু জেহেল তাকে হত্যা করেছিল, কতল করেছিল, শহীদ করেছিল। আজকে আমার আল্লাহ তার পরীক্ষা নিয়েছে, আল্লাহর প্রেমে জান দিয়ে দিয়েছে, আর আমার আল্লাহ বলে দিয়েছে সুমাইয়া মৃত্যু তো তোর হবে, আবু জেহেলের হবে, কিন্তু আবু জেহেলকে সবাই শয়তান বলে ডাকবে, আর তোকে আমার প্রকৃত দাসী বলে ডাকবে। কিয়ামত পর্যন্ত আব্বাস সিদ্দিক কেন, হাজার হাজার মুফতিও তোকে কিন্তু স্মরণ করবে, কিন্তু আমার প্রেমিক ছিলিস, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এটা তো ইতিহাস, এই ইতিহাস আমাদেরকে করে যেতে হবে, ঠিক না বেটি? তবে হকের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, রাসূলের পক্ষে দাঁড়িয়ে আমরা অন্য কাউকে ফলো করতে রাজি, আর কেউ যদি অন্য কাউকে ফলো করে তার বিপক্ষে, তার প্রতিবানে তাকে যে ডিস্টার্ব করব, তারও পক্ষে আমরা নয়, ঠিক না বেটি? যার যার স্বাধীনতা আছে করতে পারে, কিন্তু আমরা আমার রসুল ছাড়া কাউকে চিনি না, কেননা এই দুনিয়া জমিনে আল্লাহ নবী আমাদেরকে আদর্শ শিখিয়েছে, এ ছেলেরা যুবকেরা ওই যে বাপেরা তোমাদেরকে ভালোবাসে, কি করে আমার বাচ্চার ভবিষ্যৎ হবে, ওই যে মা গুলো তোমাদেরকে ভালোবাসে, এটা আল্লাহ নবীর অবদান। তাই বলে দিয়ে যায় মা বোনেদেরকে, যদি তোমরা তোমাদের বাচ্চাদের মহাভাব পেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চার হাতের খানা খেতে চাও, তোমরা যদি তোমাদের বাচ্চাকে সম্মান পেতে চাও, এ মা বোনেরা বাপেরা বলে দিয়ে যায় বাচ্চাকে ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, এমএলএ করো, মন্ত্রী করো, যা করো করো, সবটা তো ইসলামে ছাড়া চাপত্তি নাই, তবে একটা কথা মাথায় রেখে দিও, যদি তোমার বাচ্চার ইজ্জত, তোমার বাচ্চার ভালোবাসা, তোমার বাচ্চা তোমাকে সম্মান করবে, তোমার বাচ্চা তুমি যখন বয়স্ক হবে দেখবে, এই রকম যদি সম্মান তুমি পেতে চাও, বাবা আমার মা আমার একটা কথা মাথায় রেখে দিও, তোমার ছেলেকে যা শিক্ষা দেবে দেবে, ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার যা করবে করবে, সাথে সাথে একটা জিনিস কিন্তু ছোটবেলা থেকে করে গিয়ে, ওই জিনিসটা হলো বিশ্ব মানবতার মুক্তিদাতা রহমতের নবী, দয়া নবী, শাফাতের নবী, মা বাপের আদর্শ শিক্ষা দিবার নবী মোহাম্মদ রসুল্লাহ, জীবনীটা প্রত্যেকটা বাচ্চাদেরকে শিক্ষা দেয়। বিশেষ করে আজকে যারা যুবক বা যুবতী, আল্লাহ করে তোমরাও তো খুব শিগগিরই আব্বা আম্মা হবে,
তোমরাও যদি মনে করো যে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে পিয়ার করুক, ভালোবাসুক, সম্মান করুক, আমাদের তাজিম করুক, আমাদের ঘরে বৃদ্ধাশ্রমে যেন রেখে না দেয়, বউক এলি যেন আলাদা হয়ে যায়, আমাদেরকে না মারে, আমাদের নামে কেস যেন না দেয়, আমাদেরকে যেন ইজ্জত করে, তাহলে একটা কথা আমার মেনে লিও, আমার আব্বা, আমার আম্মারা, আমার যুবক, আমার বোনেরা, বাপেরা, ভাইরা, যুবক যুবতীরা, সেটা হলো প্রত্যেকটা বাচ্চার গলায় রসুলের জীবনী ঝুলিয়ে দাও, অর্থাৎ তাকে ছোটবেলা থেকে শিক্ষা দাও, তোর একমাত্র মডেল হলো এই মোহাম্মদ রসুল, ইনি যা বলেছে সেটাই ফলো করবি। দুনিয়ার তোকে কি আনকালচার বলে, কে কে তোকে কি গালি দেয়, তোকে দুনিয়ার কে পছন্দ করে না করে, কোন দিকে তুই তাকাবি না, আমি তোর বাপ হয়ে বলে গেলাম, আমি তোর মা হয়ে বলে গেলাম, তোর জীবনে চলার লক্ষ্য একটাই হবে, আমি আল্লাহর দোস্ত নবী মোহাম্মদ তোর পথ প্রদর্শক হবে। জোরে বলুন সুবহান। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, একবার কি মজা হয়নি গো, আমার রসুল কত না কষ্ট করেছিল গো, যেদিন সাহাবাদের বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল, তাদেরকে গরম পানিতে শুয়ে দিয়েছিল, তারাও কত কষ্ট করেছিল গো, সেদিন সাহাবারা যদি বলতো আল্লাহকে ছেড়ে দিলাম, নবীকে ছেড়ে দিলাম, তাহলে বলো তো দেখি এক আল্লাহকে কি পেতে, তোমাদের মালিককে কি চিনতে পারতে, তোমাদের সরুষ্টাকে কি চিনতে পারতে, সরুষ্টাকে ছেড়ে দিয়ে সৃষ্টির পিছনে ছুটে ছুটে বেড়াওনি গো, আমার রসুলের সাহাবারা অনেক কুরবানি দিয়েছে, জান কিয়াতে করে তুলে দিয়ে দিয়েছে, তথাপিও তারা আল্লাহকে নবীকে ছাড়েনি বলেই তারা জুলুম করতে 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 একদিন আবু জেহেল কিন্তু থেমে গেছে। আজ যদি তোমাদের উপরে কেউ জুলুম করে, যদি ধৈর্য হারা না হয়ে যাও, একদিন একদিন আবু জেহেলের মতোই জালিম গুণ থেমে যাবে, ঠিক না বেঠি? আজি ধৈর্য ধরে হয়ে যাও, তাহলে আগামীতে আরো ভয়ানক দিন আসছে, আরো কঠিন দিন আসছে, যেদিন প্রকাশ্য তুমি কলেমাটা এই ভারতে পড়তে পারবে না। আমি বলে দিলাম, তুমি আমার কথা খারাপ লাগতে পারে কিন্তু অতি বাস্তব, বলো তো দেখি তুমি আজকে দুনিয়া পুরো ভারতের দিকে তাকিয়ে বলো তো, তোমার মসজিদ, তোমার কোরআন, তোমার মাযহাব, তোমার ইসলাম, তোমার মুসলমান সুরক্ষিত আছে? বলো, কথা বলো, আছে? তুমি আমি তোমার মসজিদকে শেষ করে ফেললাম, তাসো ফিরে, যে নবী আমার সারা জীবন বলেছে নামাজ নামাজ নামাজ, আমরা সেই যুবক আজকে নামাজ কোথায়? কি রে বাপ, তোমার আজার শুনবনি কচুকুড়ার মাথা, নামাজের কথা সবাই বলে, তুমিও বলবে? আমি ডিউটি পালন করার জন্য বলছি রে বাপ, না বললে আল্লাহ ধরবে, তাই বলছি। আরে নবী আমার জীবনে এত কষ্ট করেছেন, আল্লাহ নবীর ইতিহাসটা পড়ে দেখো, জেনে দেখো নবী আমার যখন মক্কা মানুষকে বারবার বোঝায়, কেউ নবীর কথা যখন শুনতে চায় না, কয়েকজন হবার পরে আর কেউ আসছে না, আল্লাহ নবী মনে করলেন পাশে তাই বাজে তাই পেটু যে দাওয়াতটা দি, এ বাপেরা মায়েরা বোনেরা, আরে সেই নবীকে কষ্ট দিও না, যিনি মদিনার জমিনে আজ তোমার আমার জন্য কাঁদে, যিনি শিশু বেলায় তোমার আমার জন্য কেঁদেছে, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস থেকে রয়াত রয়েছে, আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শিশুবেলাতে আপনি একদিন দুলনাতে দুলতে ছিলেন, আমরা আপনাকে আদর করে দুলা দিতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি কান্দে শুরু করে দিলেন, এ যুবকেরা মন দিয়ে শোনো, এত প্রেমিক কেউ নেই গো, রাত তিনটে যদি খালুয়াদের জন্য চাকতে পারো, তাহলে আমার আল্লাহর জন্য কেন তুমি চাচতেই ফজরে উঠতে পারলে না? কি জেগে থাকে না, বিবেককে প্রশ্ন করো, পরিবর্তন হয়ে যাবে, বিবেককে প্রশ্ন না করলে পরিবর্তন হবে না। কোনদিন যাবার জন্য কেউ বাবা রুকে রাখতে পারবে না, কেউ রুকে রাখতে পারবে না কেন? বাপ ভাইরা মনে রেখে দিও গো, আরে আমার রসুলকে ভালোবাসেন বলে, তাহলে নবী যে জন্য কষ্ট করেছে, ওই কষ্টের জিনিসগুলোকে হিফাজত করার দায়িত্ব আমাদের আছে না? নাই? হাত জোরে জোরে বলেন, আছে না? না, দোয়া করবি, আপনাদের খারাপ লাগছে।
ঘরে যে ঘুমিয়ে পড়ে, আর না এমন কিছু বললাম কষ্ট লেগে গেল, কিছু বুঝিনি। প্রেম কাকে বলে তুমি তো খুব ভালোই বোঝো, কেননা তোমাকে যে কেউ ভালোবাসে তুমি তার কাছে কি আশা করো, তুমি আমার কথা শুনবে এটাই হবে প্রকৃত প্রেম। তাই আমরা যারা বলি নবীকে ভালোবাসি, এই ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে আমার নবীর কথা শোনাটাই হবে ভালোবাসা। আরে নবী আমার কতটা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস যখন জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি শিশু বেলায় দুলনায় দুলে দুলে কান্দিয়েছিলে, আমরা আপনাকে অনেক সান্ত্বনা দিতে লাগলা, হুজুর আপনি কিছুতেই চুপ হলেন না, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ডোডে মুচকে মুচকে আসতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাসি কান্নার কি কারণটা রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা আমি নবী এখন শিশুবেলা দিয়ে দুলনায় দুলতা, সকালে 70,000 সন্ধ্যায় 70,000, সকালে 70,000 ফেরেশতা আসতো সন্ধ্যা পর্যন্ত থাকতো, সন্ধ্যায় 70,000 ফেরেশতা আসতো সকাল পর্যন্ত থাকতো, ওই ফেরেশতাদের মধ্যে দেখে আলোচনাও দিয়েছিল আমার একদল উম্মাদ উম্মাদিরা দুনিয়াবি নেশায় পড়ে গিয়ে, তারা দুনিয়াবি গান বাজনায় জড়িয়ে গিয়ে, তারা দুনিয়াবি বিশ্বরিয়া দিকায় জড়িয়ে গিয়ে দুনিয়ায় তারা ভুল রাস্তায় চলার জন্যে আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নাম দিয়ে দেবে। এই কথাটা যখনই শুনেছিলাম এ আমার সাহাবারা আমি আমার উম্মতদেরকে বড় ভালোবাসি, এই সঙ্গে সঙ্গে কান্দতে শুরু করলা, আল্লাহকে দোয়া চাইতে লাগলা, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, আমার আল্লাহ যখন জানিয়ে দিল আমার হাবিব আপনার উম্মাত উম্মাদের মধ্যে দেখে যে যত বড় অন্যায় করে ফেলুক না কেন আপনার দরবারে সেই ক্ষমা চেলায় আমি আল্লাহ পাক আপনার খাতিরে তাদেরকে মাফ করে দেব। আর তার নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে গিয়ে যদি মাফ চেলায় নবীর দরবারে হাজির হয়ে আমার আল্লাহ তাকে নবীর খাতিরে মাফ করে দেবে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক গরিব মানুষ আছে ভুল করে ফেলে যেতে পারবে না কি হবে, না কেউ যদি রসুলের ওসিলা দিয়ে দোয়া চায় নবীকে সাথে লাই দোয়াতে আল্লাহ নবীর খাতিরে তাকে মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত অন্যায়ের পরও আমাদের মুক্তির দরজা খুলে রেখেছে কে, আমার আল্লাহ, কিন্তু কার ওসিলায়, রসুলে পাশ আসা ওসিলায়। আর সেই নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, আজকে সেই ইসলামকে আমরাও বিভিন্নভাবে কিন্তু ধ্বংস করে ফেলেছি, আমরাও নষ্ট করে ফেলেছি। মুসলমানের ছেলে আমরা ফাংশন দিচ্ছি, খেলা দিচ্ছি, মেলা দিচ্ছি, যাত্রা দিচ্ছি, বাপেরা নজওয়ানেরা আমাকে কোন নজরে দেখছেন আমি জানি না, তবে এতটুকু জানি দুনিয়ায় আসার আগে মায়ের গর্বে যখন আমার রসুল ছিলেন আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন, দুনিয়া জমিনে আসার কয়েকদিনের মধ্যে কয়েক মাসের মধ্যে মাকে হারিয়ে ফেললেন, এ যুবকেরা বাপার মা হারা নবী আমার, এতে বেশি নবী আমার এতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবী রেখে যাওয়া ইসলামকে নিয়ে কেউ ছেলে খেলা করবেন নাজাদ পাবেন না, গুনাহ করেছেন তওবা করুন, গুনাহ যে ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবে, কিন্তু ইসলামে যদি ক্ষতি করে দেন আল্লাহ পাক কখনো মাফ করবে না, মনে রেখে দেবে কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। এ যুবকেরা তাইফে জমিনে নবী আমার যখন গেলে তাইফবাসীকে যখন বুঝাতে লাগলে বুঝাবার জন্যে গেলে বাবারা ওই সময় মক্কারা বুঝিল উতমা সাইবা এইভাবে আগে থেকে খবর পাঠিয়ে দিল তাইফের সর্দারের করে, তৎকালীন সময় যারা সন্ত্রাসী নেতৃত্ব দিত তাদেরকে খবরটা পাঠিয়ে দিল যে মুহাম্মদ যাচ্ছে তাকে রুখে দাও, কেন মুহাম্মদ যা বলে সত্য কথা বলে
কিন্তু মুহাম্মাদের কথা শুনতে গেলে গরিবের মাল নিজের মনে করা যাবে না, পরের সম্পদ নিজের মনে করা যাবে না, মুহাম্মাদের কথা শুনতে গেলে সারা পান করা যাবে না, পরনারীর ইজ্জত আবরণে খেলা করা যাবে না, দাঙ্গা ফাসাদ মারপিট খুন খারাপি করা যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না। কেন মুহাম্মাদ এইগুলোকে নিষেধ করে? এ তাইফের মানুষেরা, এই মুহাম্মাদ ঢুকার আগে মুহাম্মাদকে তাইফের বর্ডারে ঢুকিয়ে দাও। এ ছেলেরা তাইফের সর্দারেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ভুল বুঝিয়ে দিল, একজন লোক আসছে যে নাকি পাগল, তাকে পাথর মারতে লাগবে। আরে দয়ানবী যখন তাইফের জমিনের দিকে প্রবেশ করে, ওই সময় দেখা যায় তাইফের বাচ্চারা পাগল মনে করে আমার নবী পাককে পাথর মারতে লাগলো, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। কখনো কি দিলটা কাঁদে না যে নায়েব নামাজ কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে, এক আল্লাহকে জানাতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, মা বাপের সম্মান দিতে গিয়ে নবী পাকের রক্ত ঝরেছে, সমাজে গরিবদেরকে দাসত্ব শিকলদের মুক্তি দিতে গিয়ে আল্লাহ নবীর রক্ত ঝরেছে। এ নবীর গোলামেরা, শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি, আল্লাহ অন্তরে খবর জানে, কায়ামতটা বড় কঠিন হবে, কবরটা বড় কঠিন হবে, আখিরাতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী যখন তাইফের জমিনে গেলে এত মারাম আল্লো, নবী পাকের শরীরে রক্ত ঝরিয়ে জোরে জোরে, নবী পাকের জুতা মোবারক কানা রক্তে ভরে যায়, নবী আমার আর চলতে পারে না। আল্লাহ নবী তাইফের বালিতে নবী আমার ওপর হয়ে পড়ে গেলেন। এত কষ্ট দিয়েছে বেঈমানেরা, ওই সময় লিডাররা এসে দেখতে লাগলো মুহাম্মাদ মারা গেছে না বেঁচে আছে, নাকে আগুলটা দিয়ে দেখে আমার নবী অজ্ঞান হয়ে আছে, ওর উপরে আরো দু চার লাঠি মেরে দিয়ে তারা চলে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদতে লাগলে, ও রব্বি আল্লাহ আপনার হাবিবের উপরে এত জুলুম হয় আপনি চুপ করে আছে, আমার আল্লাহ বলেছিলেন এ আমার ইব্রাহিম রে আমার হাবিব তাতে রাজি, আমি তাতে রাজি, কেন চুপ করে আছি, যাও আমার হাবিবের গায়ে চলে যাও, আমার হাবিবকে দিয়ে জিজ্ঞাসা করো, আর সাথে করে পাহাড় চলো ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিব যেটা চাইবে সেটাই হবে, আমার হাবিব যদি বলে দেয় পাহাড় চলো ফেরেশতা নিয়ে তাইফের মানুষের উপরে পাহাড়কে চাপিয়ে দিয়ে মেরে দেবে, বা দুই পাহাড়কে এক জায়গায় করে দিয়ে তাইফবাসীকে মেরে দেবে। আপনি একবার বলুন তাইফবাসীকে খুনি মেরে দেবো, এমন করে পানি যে চাপিয়ে দেবো। আল্লাহ নবী যখনই শুনেছিলেন নবী পাকের চোখ দিয়ে পানি এসে গেল, রক্ত মাখা হাত আসমানে দিয়ে তুলে বলেছিলেন আল্লাহ এদেরকে মারবেন না, এদেরকে মাফ করে দি, এরা যদি আমাকে নাও মানে এদের ছেলে 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 একদিন একদিন মুহাম্মাদকে নবী বলে আপনাকে আল্লাহ বলে এই জমিনের উপরে আল্লাহ তোমার সিজদা তারা করতে থাকবে। বাপ হারা মা হারা এতিম নবী কত কষ্ট করলো, সেদিন যদি বদদোয়া করতো তো সব শেষ হয়ে যেত। কেন আমার নবী যখন দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় চলে যাবে, নবী জবানে কথা ছিল ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আর পাশাপাশি বলেছিল সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি নামাজে দাঁড়াও তোমার সঙ্গে আল্লাহ তখন দিদার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে পাও না, আমার আল্লাহ তো তোমায় দেখে। পৃথিবীর বুকে দুটো টাইমে আল্লাহ পাক 99% রহমতকে দিয়ে বান্দা বান্দির দিকে তাকিয়ে থাকে, দুটো সময়। এক হলো বান্দা যখন সেজদা দেয়, আর এক হলো বান্দা যখন হাত পাতে। এই দুই সময় আল্লাহ 99% দয়ার নজরে দেখে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তা বলে আল্লাহ ছেড়ে দেবেন?
রসুল ছেড়ে দেবেন, মা বাপের সম্মান ছেড়ে দেবেন, বড়দের সম্মান ছেড়ে দেবেন, পীর মশাইদের ইজ্জত করা বন্ধ করে দেবেন, মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন, আল্লাহ ওয়ালাদেরকে ছেড়ে দেবেন। দুনিয়া সামান্য দুদিনের পেট চালাতে গিয়ে বাপ ভাই আমার জাহান্নামের আগুন যেন পেটে না ঢুকে যায় একটু মাথায় রাখবেন। আর বেশি কিছু বললাম না, কেন নামাজের ব্যাপার আছে। তবে মা বোনেদের উদ্দেশ্য করে একটা ছোট্ট কথা বলে দিই, পর্দা করা হলো ফরজ আইন। পর্দা কি? ফরজ আইন। এ দুনিয়া বড় প্ল্যান করে মা নানা রকম টোপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, তোমাদেরকে বেপর্দা বানাবার প্ল্যান করছে। 2,000, 5,000, 10,000 টাকায় মা বেপর্দা হয়ে জাহান্নামে যেন যাবে না। কেন? দরজায় লেখা আছে তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, তাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ওই নারীটা হলো তাইয়ুস যে পরপুরুষের কাছে বেপর্দা হয়ে যায়, যে পরপুরুষের কাছে বেপর্দা হয়ে যায় সে হলো তাইয়ুস। আজকে তোমার সংসারে অভাব কারো নাই? কারো সংসারে অভাব আছে? এ আছে, হয়তো কারো একটু কম আছে, কিন্তু অভাব নেই। ভাত সবার বাড়িতেই হচ্ছে, আল্লাহ করে থাকার জায়গা সবারই আছে। এরপরও মা বোনেরা বড় প্ল্যান চলছে, দাজ্জাল আসবে দুনিয়ায়। রসুল বলেছে দাজ্জাল আসবে কানা কানা, এক চোখ কানা, চেনেন তো? এক চোখ কানা, এক চোখ কানা যেই আসবে, এসে সোনা দেবে, হিরে দেবে, দানা দেবে, নানা রকম মতি দেবে। এখন ঘরে থাকার পরেও যদি 1,000, 2,000 জন্য ভিক্ষার লাইনে দাঁড়িয়ে যাও, তাহলে যেদিন থাকবে না সেই দিন দাজ্জাল আসবে। আর এখন থেকে পলিসি চলছে ভিক্ষার হাত পাতানো অভ্যেস করছে, হাত পাত, হাত পাত, হাত পাত, হাত পাত, এটা দাজ্জালের পলিসি। আমি বলছি নি, বাবা মা রসুল বলছে, ইসলামের কথা বলবো তো নাকি? নাই কথা বলা যাবে না। এরপরেও যদি কালকে কেউ বলে আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না, তাহলে জানতে হবে ওরা ব্যক্তিগত আমার দুশ্মন নয়, আর কোনো কারো ব্যক্তিগত কোনো দল মতের দুশ্মন নয়, ওরা দুশ্মন হলো ইসলামের। হ্যাঁ ঠিক না বেঠিক? কেন আমি যে কথা বলছি, রসুলের হাদিস কিতাবুল ফেতন খোলেন, দেখো রসুলের ভবিষ্যৎবাণী যে দাজ্জালকে আল্লাহ ওই সময় আবির্ভাব হবে যখন কিনা দুনিয়ার মানুষের বাড়িতে খাবার পর্যন্ত থাকবে না, তখন দাজ্জাল আসবে। পেটের জ্বালায় মানুষ ছটফট করছে, দাজ্জাল হিরে দেবে, সোনা দেবে, নানা রকম দামি দামি জিনিস দেবে, দিয়ে বলবে আমায় খোদা বল। আজকে যদি অভাব না থাকার পরেও খোদার অমান্য করে বেপর্দা হয়ে আমার মা বোনেরা বেরিয়ে যায়, তাহলে যেদিন অভাব হবে সেদিন তাহলে এরা কি করবে? এই কথা বুঝছেন না, বোঝেন না? অভ্যাস এমন একটা জিনিস, ভিক্ষা চাওয়া যদি অভ্যাস হয়ে যায় আরবপতি হয়ে গেলেও দেখবেন না ভাই, ঠিক না বেটি? অভ্যাস, তার যদি ফিরি খাওয়া অভ্যাস হয়ে যায়, ঝেড়ে খাওয়া অভ্যাস হয়, সে আরবপতি। তারপরও মনে হবে কুতে একটু ফিরি দেখলে অভিযোগ হয়ে যাবে, অমনি যে হাত পা দিলো। অভ্যাস, মানুষ হলো মহাশয়, যা সবে তাই সয়। রোজা রাখা অভ্যেস আছে আমাদের, তাই রোজা রাখুন। রসুল বলছেন পেটকে তিন ভাগ করুন, এক ভাগ পানি, এক ভাগ খাবার, এক ভাগ খালি রাখুন। এখন থেকে অভ্যাস করুন, কোনোদিন যদি অভাব হয় কষ্ট হবে না, রোজা রেখে দেবেন। তুমি আমি কোথাকারের কে? খাতুনে জান্নাত তিন দিন সেহরিতেও পানি, ইফতারও পানি, তিন দিন না খেয়ে রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আব্বাকে দোনো জাহানের বাদশা করে চাল্লা, কথা বুঝে আসছে? একদিন নবী আমার ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকা হুজুরের কাছে। আয়েশা খিদে লেগেছে, আমাদের আম্মাজানকে যে বলছে বড় খাটা খাটনি, সারাদিন খেটে এসেছি, কিছু খাবার আছে? আম্মাজান আয়েশা বলছেন হুজুর যার কুদরতি হাতে আল্লাহর জান, ঘরে পানি ছাড়া কিছু নাই। আল্লাহ রসুলকে দেখে আম্মাজান আয়েশা কাঁদে আর বলে হুজুর আপনি কি চান না? তখন আমার রসুল বলেছেন আমার আল্লাহ দোনো জাহানের বাদশাহই আমাকে দিয়েছে, কিন্তু আমি রসুল আল্লাহ দিদারের জন্য সব ছেড়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহকে দেখতে চাই। তো ভাইয়ের আমার এই গুণকে নিয়ে কমসে কম মনকে সান্ত্বনা দাও। জামান নবী তিন দিন পেটে পাথর বেঁধেছিল, আমি হারাম লোভ না, যদি আমার জন্য কিছু দিতে হয় সেটা যদি আমার হক থাকে, পাওনা থাকে, আমার স্বামী যাবে আনবে, আমার বাপ যাবে আনবে, আমার ভাই যাবে আনবে, না অন্য কারো হাতে দেবো না, তোমাকে আসতে হবে। এটা হলো পলিসি আমাদের ঘরের মেয়েদের ঘরে বেপর্দা করার। কেন? অনেক রিসার্চ করে দেখে নিয়েছে যে মুসলিম পুরুষদের দুয়ার কবুল হচ্ছে না। শুনেছেন ভাই? আমাদের দুয়ার কবুল হচ্ছে না। এ চায়ের দোকান, ও চায়ের দোকান, এ মহাজন, ও কাস্টমার, একে খুশি করতে যে এই খেতে হচ্ছে, ওকে খুশি করতে যে কার পয়সা ঠিক নেই, খুশি করতে বলে চা খাও, কিছু করার নেই, খেতে হচ্ছে, খুশি করতে হবে। একথা বুঝছেন না? বন্ধু হয় একসাথে বিজনেস করে, গেছে একটু চা খাও,
না খাবই না খেলে মনে দুঃখ করে ব্যবসায়ী ডিস্টার্ব হয়ে যায়, চারিদিকে বসে আড্ডা আড্ডি দিয়ে আড্ডে খাওয়া খাই রিকুদি হয়ে যাচ্ছে না যায় না। তারপরে ইনকাম তো আমরা করি, মহিলারা তো নয়, পুরুষ যদি ইনকাম গন্ডগোল করে পয়সা নিয়ে যায় তাও মহিলাদের অসুবিধা নেই, পুরুষকেই আল্লাহ ধরবে। ভাই অনেক কিছু বলার ছিল, সময় আর নেই। তো যাই হোক, তাহলে সেই জায়গায় এখন পুরুষদের দুয়ার কবুল হচ্ছে না, আমাদের একটাই রাস্তা খুলে আছে, আমাদের আম্মা আমাদের বোনগুলো। কিন্তু ওই গুণ কেউ যদি বেপর্দা করে দেয় আল্লাহ যদি নারাজ হয়ে যায় ওদের দুয়ার কবুল হবে। ওদের ঘরে যদি লোন ঢুকিয়ে দেয় চলে আসো সমিতিতে, চলে আসো বন্ধনে লোনে, মেম সাহেব কি বলে সাহেবের পাশে বসো ফর্ম ফিল আপ করে দেবে, সাহেব বলতো সরে আসো না কাছে সরে আসো, লজ্জ করছো লোন নেবে কাছে না এলো হয়, এই বলুন তাহলে আর দোয়া কবুল হবে? সারা দুনিয়া সন্ত্রাস আগেও আমাদেরকে মারতে চেয়েছে, তার আগেও মারতে চেয়েছে, বর্তমান মারছে, ভবিষ্যতেও মানবে মারবে, কিন্তু কোনদিন তারা জিততে পারে না, ঈমানের কাছে তারা হেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমাদের মধ্যে ঈমান আছে, ওই ঈমানের এত পাওয়ার, ওই ঈমানের এত ক্ষমতা, ওই সন্ত্রাসরা দেখে নিয়েছে এদের জন্য মহান স্রষ্টা ফারিস্তা পর্যন্ত পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা নিতে গেলে নিজেকেও তো ফারিস্তার মতো পবিত্র থাকতে হবে। তাই আমার মা বোনদের বলে দিলাম একটু সতর্ক থাকেন। কি গো আমার কথা খারাপ হলো? আবার কেউ কেউ ভাবতে পারে এইসব মোল্লাদের জন্যে আমরা সব আন পিছিয়ে রয়ে গেলাম, কোথার কোন সাহা দিয়েছেন বুঝেই পাচ্ছে না, ভাবতে পারেন যে এইসব মোল্লাদের জন্য পিছিয়ে রয়ে গেলাম। হাই হাই হাই, যদি জানতাম হারামকে টাটা বিল্লা হয়ে গেছ, হারামকে রিলায়েন্স হয়ে গেছ, হারামকে গোয়েঙ্কা হয়ে গেছ, জানতাম কয়েক লক্ষ হাজার কোটি টাকা হারাম খেয়েছে, যাকে দুনিয়াটা কমসে কম মজা করে নিত। কচু পুরা এক গ্লাস পানি এক প্লেট ভাত তার জন্যই ইমান নষ্ট। হ্যাঁ কি গো আমার কথা খারাপ লাগছে ভাইদের? আপন মনে করে বুঝালাম, বাকি সবার স্বাধীনতা, যা যা খুশি করো, কারণ ইসলাম কাউকে জোর করতে বলে না। কিন্তু কোনো একটা জায়গায় তোমার আমার সঙ্গে সম্পর্ক আছে না নাই। প্রথম সম্পর্ক, তুমি যাকে আল্লাহ বলো আমি তাকে আল্লাহ বলি, তুমি যাকে রসুল বলো আমি তাকে রসুল বলি, তাহলে ইমানের সম্পর্ক আছে না নাই। দ্বিতীয় সম্পর্ক হলো তোমার যে পীর আমার সে পীর, মোজাদ্দেদ জামান দাদা হজরত পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় লোব, আর কথা নাই, সালাম দেব ইয়া নবী। দোয়ার দরকার আছে তো নাকি? দোয়াটা নিয়ে এখানে একটা নামাজ হবে তো, এখানে করবেন তো নাকি মসজিদ কদ্দুর? আচ্ছা আচ্ছা, ওয়াক্ত আছে ভাই, মসজিদে গিয়ে নামাজ আদায় করে নেবেন। আর যদি বলেন এখানে একটা করে নিতে পারেন, এত লোক মসজিদে নাও জায়গা হতে পারে। তো যাই হোক, আসেন ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, কঠিন হাসর দিনে কি আছে মোদে কপালে, গোনাগার উম্মা আন্ত আপনার লইবেন সঙ্গে মহাশরে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় সংক্ষেপ, বসুন একটু ছোট করে দোয়া কর দি ইয়া রাব্বি সাল্লিম। বাপ ভাইরা
আমি এসেছি খুশি না বাজার। আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো আঘাত দিইনি তো, যা কিছু বলেছি ধর্মীয় বিষয়, আমার ধর্মীয় আলোচনা, আমার ইসলামের আলোচনা, এই আলোচনা করার অধিকার আমার এই ভারতবর্ষে আছে না নাই আমি সেই অধিকার নিয়ে আলোচনা করেছি। আপনাদের সবাইকে কয়েকটা নসিহাত করে যাচ্ছি, কানটা এইদিকে রাখুন, শুনুন মন দিয়ে, কথাগুলোকে মানবেন, মানবেন তো? আমার আব্বারা বলেছিল, দাদুরা বলেছিল, পদদাদু বলেছে, মেনেছে যারা তারা কামিয়াবি হয়েছে, না বেকার হয়ে গেছে, কামিয়াবি হয়েছে, বাপ ভাইয়েরা একটু মেনে নেন। আলমার ও মহামান হাব্বা, দুনিয়ায় যে যার সাথে থাকবে আখেরাতে তার সঙ্গে থাকবে। আসুন আল্লাহর দরবারে একটু হাত তুলব, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, সময় আর সময় আল্লাহ পাক, একেবারে সংক্ষেপ নামাজ পড়তে হবে, বলার অনেক কিছু ছিল, প্রত্যেকের মনের খবরকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই জায়গা যার আল্লাহ সে বিদেশে আছে, তার আম্মা জানেন হয়ে গেছে আল্লাহ, তার আম্মার কবরকে নূর আল্লাহ নূরানি করে দিন আল্লাহ। আমরাও যে যা দান করেছি শরিক হয়েছি, প্রত্যেকের আল্লাহ আশা ভরসাকে শরিককে আপনি কবুল করে নিন আল্লাহ, আমাদের প্রত্যেকের আশাকে বসাকে কবুল করে নিন আল্লাহ। রহমত গঙ্গে সব দিয়ে থেকে সরবতে স্বভাব আমার দয়া নবীর দরবে সব খানা পৌঁছে, হুজুরে আব্বা যান, হুজুরে আম্মা যান, হুজুরের পরিবার দেব, হুজুরের সন্তান সন্তান দেব, আত্মীয় স্বজন প্রত্যেকের রূপকে সব খানা পৌঁছে দেবে, চার পিরানে পিয়ে চার ইমাম হুজুর রূপকে সব খানা পৌঁছে, মোজাদ্দ জামান দাদা হুজুর পাঁচ কলিজা খলিফাদের রূপকে সব খানা পৌঁছে। আল্লাহ তাআলা আজকে আমরা যারা তুলেছি আমাদের বন্ধুদের বাপ মা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন চিনে ভুলে যারা চলে গেছে, প্রত্যেকে কবরকে বেহেশতে বাগান বানিয়ে দি আল্লাহ। আমরা যারা তুমি আমাদের প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি মাই মুরব্বিয়ানে যারা হায়াতে হায়াত দারাজ করুন, প্রত্যেকে ইসলামের উপরে রাখুন ইমানের সঙ্গে, ইজ্জতের সাথে ইমানের সঙ্গে মরণ নসিব করবে। আল্লাহ জলসা কমিটিকে কবুল করুন, বিশ্ব নবী দিবসের আগমনের মাহফিলকে কবুল করুন, দাতাদের দানকে কবুল করুন আল্লাহ, তামাম বিশ্বের মোমিন মোমিনাদের রুজিতে কিসমতে ইমানে ইজ্জতে আপনি হেফাজত করুন, জালিম সন্তানদের হাত থেকে আল্লাহ, বিশ্বের মোমিন মোমিনাদের জান মাল ইমান ইজ্জতে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, কমিটি ছেলেদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন, এই গ্রামে আপনি শান্তি দিন রহমত দিন, এলাকায় যে যে যেখান থেকে গেছে প্রত্যেকের গ্রামে গ্রামে আপনি রহমত দিন শান্তি দিন আল্লাহ। আমাদের সকলের প্রিয় আল্লাহ, তামাম বিশ্বের বুকে একদম সন্ত্রাসের আল্লাহ, আপনার প্রেমিক আপনার নবীর প্রেমিক ইমানদার মমিন মমিনাদের ওপরে জুলুম করছে, আল্লাহ সন্ত্রাসের হাতে আমাদের জানমাল, আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশ্বের মমিন মমিনাদের জানমালকে হেফাজত করুন, দাদা প্রিন্সলাকে কায়ামত পর্যন্ত আল্লাহ আপনি কবুল করে নি। ও রবি আল্লাহ, আমার ভালোবাসার মানুষদের জানমাল হেফাজত করুন আল্লাহ, আমাকে ভালোবাসার জন্য অনেকের উপরে জুলুম অত্যাচার করেছে আল্লাহ, যাদের উপরে জুলুম হয়েছে এর বিনিময়ে তাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন, দুনিয়া একসাথে রাখুন, পরকালে একসাথে আল্লাহ জান্নাত নসিব করুন আল্লাহ, আমার ভালোবাসার মানুষগুলো বাপ মা ভাই বোনেদের নিয়ে আল্লাহ একসাথে পরকালে থাকার তৌফিক দেবে, দুনিয়া একসাথে থাকার তৌফিক দেবে আল্লাহ, আমার ভাইদের রুজিতে বরকত দেবে, আমার বোনেদের সুখে সংসার দেবে, আমার বাপ মাদের সুখে সংসার দেবে, এক কথায় আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোর জন্য তোমার নবীর খানদানের ছেলে দোয়া চায় আল্লাহ, তোমার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। ও রব্বি আল্লাহ, ভাই হয়ে ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ, আমার ছোট ভাইকে তুমি আরো বড় কামিয়াবি দিও আল্লাহ, ওকে আরো বড় লিডার বানিও আল্লাহ, গরিব দিন দুঃখীদের জন্য ওকে আরো শক্তিশালী করো আল্লাহ, এই গাছ যত মোটা হবে ফল আস্তে আস্তে বাড়বে আল্লাহ, তুমি আমার ছোট ভাইকে আরো শক্তিশালী করবে আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার সৃষ্টি প্রত্যেকটা অসহায় মানুষের মাসিহা আমার ভাইকে কবুল করে না।
ভাইয়ের জন্য দোয়া করলাম, আল্লাহ দুশ্মন কোন কেউ বন্ধু বানিয়ে দাও, যদি বন্ধু আবার উপযুক্ত না হয় ওর রাস্তার কাঁটাকে তুমি পরিষ্কার করে দাও। ও রব্বি আল্লাহ, আমার ভালোবাসার মানুষের উপরে যারা জুলুম করেছে আল্লাহ ওই জালিমদের বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ দিন ইসলামের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত, দিন ইসলামের খেদমত, আহলে সুন্নতুল জামাতে গরিব মানুষের সেবার খেদমত, আল্লাহ এই রাজনৈতিক সংগঠনকে কবুল করে নি। আল্লাহ এই অরাজনৈতিক সংগঠন দিয়ে মানব সেবা, দেশ সেবা আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ মানববন্ধনে দেশপ্রেম, মানব প্রেম, ধর্মপ্রেমকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই মহান কাজে যারা আমার সাথ দেবে আল্লাহ তাদের রুজিতে আপনি বরকত দি। আল্লাহ পাক মুজাদ্দিদ জামানের নামে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি নলেজ সিটি কাজ আল্লাহ পাক শুরু হয়েছে, এই কাজকে কমপ্লিট করার তৌফিক দিন। আল্লাহ যারা সমালোচনা করেছিল আল্লাহ তাদেরকে হিদায়ত করুন, হিদায়ত যদি কপালে না থাকে আল্লাহ তাদের বিচার তোমার কাছে দিয়ে দিলাম, কেননা তুমি একমাত্র মালিক, তোমার সৃষ্টির উপরে আমি কিছু বলতে পারি না, সব কিছুই তোমার উপরে, তুমি যেটা চাইবে সেটাই হবে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখো হকের উপরে তোমার নবীর দিন ইসলামের উপরে গোলামি করার তৌফিক দিও, তোমার নবীর প্রেমিক বানিয়ে দাও, নবীর গোলাম বানিয়ে রাখো, তোমার দাস যাবে কবুল করে নিয়ে ইমানের কলেমা পড়তে পড়তে ইমানের সাথে মৃত্যু দিও। আল্লাহ আমার সমস্ত চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন সকলকে দিয়ে ইসলাম, যে যা আসলে কবুল কর, যে যা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দিন। আল্লাহ আমিন। আল্লাহ আল্লাহ প্রত্যেকে মনে আসে কবুল করে দিন, আমাদেরকে নামাজি মোত্তাকি পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ দিন ইসলামের উপরে আমাদের দরদ দিন। আল্লাহ আল্লাহ আমিন 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 বারহাক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah.